নমস্কার ভিওয়ার্স সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের চাষিদের কাছ থেকে সরকারি মূল্যে ন্যায্য মূল্যে ধান কেনার জন্য সরকার কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় কর্মী নিয়োগ করছেন বা ছেলে মেয়ে নেওয়া হচ্ছে তো এই বিষয়ে আলোচনা হবে যে কৃষাণ মান্ডিতে যেসব মেয়েগুলো নেওয়া হচ্ছে কাদেরকে নেওয়া হচ্ছে কিভাবে তারা আবেদন করবে কোথায় আবেদন করবে লাস্ট ডেট কত এবং কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি এই বিষয়ে আলোচনা হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এখন যে একশো ভ্যাকান্সিটি বেরিয়েছে সেটি হচ্ছে আপনার হুগলি ডিস্ট্রিকের এর আগে বেরিয়েছিল আপনার মেদিনীপুর ডিস্ট্রিকে তার আগে বেরিয়েছিল আপনার বীরভূম ডিস্ট্রিকে তো বর্তমানে বীরভূম ডিস্ট্রিক্টে এখন এক্সপায়ার হয়ে গেছে ডেট এখন শুধুমাত্র মেদিনীপুরে চলছে সেটা যদি জানতে চান তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেটি জেনে নিন আর এখন যেটা আলোচনা করব শুধুমাত্র হুগলি ডিস্ট্রিক্টের জন্য আর আপনার ডিস্ট্রিক্ট যদি অন্য ডিস্ট্রিক্টের মধ্যে পড়েন তাহলে কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আপনাদের কী কী করণীয় সেটাও জানিয়ে দেবো কারণ এটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কিন্তু বেরোবে ভ্যাকান্সিগুলো ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি চলে এসছি আপনার হুগলি ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে তো হুগলির ওয়েবসাইটে আসার পর আমি এখানে ক্লিক করবো নোট রিক্রুইটমেন্টস বলে যে অপশানটা আছে রিক্রুইটমেন্টটা আমি ক্লিক করব ঠিক আছে সরি ভুল রিক্রুটমেন্টে ক্লিক করার পর আমি নিচের দিকে স্কল করে চলে আসছি তো এখানে আপনারা দেখতে পাবেন যে লাস্ট একশো তেত্রিশ নম্বর সিরিয়ালে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা রিক্রুটমেন্ট অফ প্যাডি পারচেস পার্সোনাল তো এই এ এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা কিন্তু একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে তো পিডিএফ ফাইলটা কিন্তু লেখা আছে আপনার পুরোটা ইংলিশে ঠিক আছে তো ইংলিশে লেখা আছে তো আপনাদেরকে ইংলিশে পড়ার দরকার নেই আর প্রথমে জানিয়ে দিচ্ছি আপনার ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করার আগে কিন্তু আমার কাছ থেকে জেনে নিন কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে অবশ্যই জানা দরকার কিন্তু সেগুলো না জানলে কিন্তু আপনি বুঝতে অসুবিধা হবে তো তার মধ্যে কী হচ্ছে আপনার যেমন এই ভ্যাকান্সির জন্য কারা অ্যাপ্লাই করতে পারে তো অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য রেজিস্টার্ড এমপ্লয়মেন্ট ইউথ অফ যুবশ্রী প্রকল্প মানে আপনি যদি প্রকল্প তে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই পেপার টি দেখাতে হবে ঠিক আছে মানে যুবশ্রী প্রকল্পের আওতায় যদি আপনি পড়েন তবে আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন নচেত আপনাকে মেম্বার হতে হবে আপনার আনন্দধারা গ্রুপের মানে সেলফ হেল্প গ্রুপের একজন মেম্বার বা সদস্য হতে হবে তবে আপনি আবেদন করতে পারেন নচেত আপনাকে আপনার জব কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকবে এবং সেই জব কার্ডে আপনি যেন একশো দিনের কাজ কমপ্লিট দেখাতে পারেন তবেই কিন্তু আপনি এই পদের জন্য যোগ্য প্রার্থী তো এরপর আপনাকে জানাচ্ছি আপনার ভ্যাকান্সির নাম হচ্ছে প্যাডি পারচেস পার্সোনাল আচ্ছা নাম্বার অফ পোস্ট মানে শুধুমাত্র হুগলির জন্য একশোটি পোস্ট নেওয়া হচ্ছে বেতন থাকবে আপনার এগারো হাজার টাকা যেটা হচ্ছে আপনার একটা কন্ট্যাকচুয়াল বেসিক কাজ ঠিক আছে এটা কিন্তু কন্ট্যাক্ট বেসিক কাজ আর তারাই আবেদন করতে পারে কারা আবেদন করতে পারে যারা মানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে বা সরি যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে এবং আনন্দধারার গ্রুপের সদস্য এবং জব কার্ড নাম যদি নথিভুক্ত থাকে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করার যোগ্য তো বয়স কত চেয়েছে বয়স চেয়েছে আপনার আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার উনিশের মধ্যে আপনাকে আঠারো বছর বয়স হতে হবে যোগ্যতা চেয়েছে আপনার এইচএস পাস বা তার উপরে হলেও খুব ভালো হয় আর আপনাকে জানতে হবে পাশাপাশি কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে ছ মাসের কোর্স থাকতে হবে ছ মাসের কোর্সে আপনার নির্দিষ্ট একটা সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার যদি এইচএসে যদি আপনার এইটি থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষার জন্য দশ পার্সেন্ট সরি দশ নাম্বার ছাড় পাবেন এছাড়াও আপনাকে যে কম্পিউটারে যে পরীক্ষা দিতে হবে কম্পিউটার টেস্টে আপনাকে দশ নম্বরে কম্পিউটার টেস্ট হবে যার মধ্যে আপনার পাঁচ নম্বরে থাকবে এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল নিয়ে থাকবে পাঁচ নম্বর বাকিগুলো কিন্তু এরকম জেনারেল নলেজ কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ তো আপনাদেরকে জানিয়ে দিই তিরিশ চার দু হাজার উনিশের মধ্যে পুরো পশ্চিমবঙ্গে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে তো আপনার ডিস্ট্রিক্ট কেউ কিন্তু এই ভ্যাকান্সি বেরোবে ঠিক আছে তো আর এখন যেটা বলছি সেই ফর্মটি আপনি অ্যাপ্লিকেশান ফর্মটি পাবেন আপনি হুগলি ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে মানে ডাব্লু ডট হুগলি ডট ডট আমি যেভাবে দেখালাম সেইখান থেকে আপনারা ফর্মটি পার্চেস করতে পারবেন আচ্ছা ফর্ম দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আপনার আঠাশ দুই দু হাজার উনিশ মানে উনত্রিশে উনিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালে আপনার পাঁচটা সাড়ে পাঁচটা অবধি লাস্ট ডেট জমা দেওয়ার কোথায় জমা দেবেন তার আগে আপনারা জেনে নেন যে আপনার ফর্মে কিন্তু কোনো স্ক্যান ছবি বা স্ক্যান সিগনেচার যদি থাকে মানে আপনাকে যেটা করতে হবে একদম হার্ড কপি সিলেক্ট করে আপনাকে একদম নিজের পেনে ফ্লাপ করতে হবে এবং আপনি সেখানে অফলাইন ডকুমেন্ট সাবমিট করার পর সেটি আপনার ব্লকে দিতে হবে ঠিক আছে তো যদি আপনি স্ক্যান সিগনেচার বা স্ক্যান ফটোগ্রাফ দেন তাহলে সেটি রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আপনাকে এটা কোথায় জমা দিতে হবে ফর্ম ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে কোথায় জমা দিতে হবে ফর্মটি জমা দেওয়ার নির্দিষ্ট জায়গা হচ্ছে আপনার ব্লকে ব্লকে যেতে হবে ব্লকে যাওয়ার পর আপনাকে ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে এই যে এই ফর্মটি এই ফর্মটি আপনাকে দিতে হবে এটা শুধু এটা পশ্চিম মেদিনীপুরের ফর্ম ঠিক আছে এটা আগের ভিডিওর ফর্ম কিন্তু ফর্মটা ঠিক একই হবে তিনটে ওয়েবসাইটে কিন্তু ফর্ম একই আমি জাস্ট ফর্মটি ডাউনলোড করলাম না আপনাদেরকে সুবিধার্থে যেটা ডাউনলোড ছিল সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছি সেম ফর্ম একই ফর্ম হবে ঠিক আছে তো এটাকে আপনি মানে এটা ফর্ম ফিল আপ করার সঙ্গে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আপনার যদি জব কার্ড দিয়ে থাকেন তাহলে জব কার্ডের জেরক্স যদি আপনি মেম্বার হয়ে থাকেন আনন্দধারা তাহলে কিন্তু আপনার সেখান থেকে একটা যে সার্টিফিকেটটা থাকে সেই সার্টিফিকেট দিতে হবে নচেত আপনি যদি যুবশ্রীর আওতায় থেকে থাকেন তাহলে আপনার যুবশ্রীর যে অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাকোনোলজিমেন্ট স্লিপটা ছিল সেটা কিন্তু জেরক্স দিতে হবে সঙ্গে আপনাকে দিতে হবে আপনার ডকুমেন্টসগুলি যেমন শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস কম্পিউটার সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলিকে নিয়ে একটা খামের মধ্যে ভরতে হবে সেই খামটিকে আপনি টু দ্য বিডিও লিখবেন অথবা টু দ্য ডিএম লিখবেন অথবা আপনি মিউনিসিপ্যালিটি অফিসে ওইগুলো সাবমিট করতে পারেন তাহলে আপনাকে সাবমিট করতে হলে আপনাকে যেতে হবে আপনার ব্লকে ব্লক থেকে আপনি ফর্ম পারচেস করতে পারেন নচে আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনি যখন ব্লকে প্রবেশ করবেন সেখানে কিন্তু তিনটে বক্স থাকবে একটা সবুজ রঙের একটা ব্লু রঙের একটা ইয়েলো রঙের তো তিনটে ডিপার্টমেন্টের তিনটে মানে একটা যুবশ্রী প্রকল্পের জন্য একটা হচ্ছে আপনার জব কার্ডের জন্য আর একটা হচ্ছে আপনার সেলফ হেল্প গ্রুপের জন্য তো তিনটে ড বাক্স থাকবে সেই বাক্সের কিন্তু আপনি ভরে দেবেন তো এটা রিক্রুটমেন্ট করবেন আপনার ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা রিক্রুটমেন্ট করবে তো আপনি ব্লকে গিয়ে জমা দিতে পারেন এখানে টু দ্য ভিডিও লিখতে পারেন টু দ্য ডিএম লিখতে পারেন টু দা পৌরসভাকেও লিখতে পারেন তো অসুবিধে নেই আপনি শুধুমাত্র আপনাকে ব্লকেই জমা দিতে হবে তো লাস্ট ডেট হচ্ছে আপনার আঠাশ তারিখ আর বিশেষ করে যারা মানে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা মানে এই তিনটি জেলার আওতায় না পড়ে আছেন তারা কী করবেন তারা একবার জেনে নিন যে তিরিশ চার দু হাজার উনিশ যে তিরিশ চার দু হাজার উনিশ যে কোনো নোটিশ বোর্ডে আপনি চলে যাবেন সেখানে কিন্তু সেম ন কমন জিনিস দেখতে পাবেন তিরিশ চার দু হাজার উনিশের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত এই ডিপার্টমেন্টে মানে পিপিএয়াই প্যাডি পারচার্স পার্সোনাল গ্রুপের কিন্তু সকলকে কিন্তু এই তারিখে জয়েন করে নেওয়া হবে মানে পরীক্ষার মাধ্যমে ঠিক আছে নিয়োগ করার যেভাবে নিয়োগ করবে সেভাবে নিয়োগ করার পর কিন্তু ওই তিরিশ চার দু হাজার উনিশের মধ্যে সকলকে মানে জয়েন করে নিয়ে হবে ঠিক আছে তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় বেরোবে আপনার জেলায় যদি বেরিয়েছে সেটা কীভাবে জান তার জন্য চলে আসতে হবে আপনাকে গুগল বারে গুগল বারে আপনার ডিস্ট্রিক্টের নাম সার্চ করবেন সাপোজ আমি একটা ডিস্ট্রিক্ট নাম সার্চ করে নিচ্ছি বীরভূম বীরভূম বলে সার্চ করে নিচ্ছি আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম সার্চ করবেন ডিস্ট্রিকের নাম সার্চ করার পর ডাব্লু ডবল ডাব্লু ডট আপনার ডিস্ট্রিক্ট ডট জিওভি ডট ইন রেখে দিতে পারেন ঠিক আছে তাহলে আপনার ডিস্ট্রিক ওয়েবসাইটে চলে আসবেন ঠিক আছে তো ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে কিন্তু এই ডিস্ট্রিক ওয়েবসাইটে ফলো রাখতে হবে যে কখন আপনার নোটিশটি বেরিয়েছে নচেত আমাকে ফলো করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে পরে আমিও যতদূর সম্ভব খবর যদি আমি কারণ আমি সমস্ত ওয়েবসাইট ফলো রাখছি যখন যেটা আপডেট পেয়ে যাব আপনাদেরকে জানিয়ে দেবো তবুও আপনারা নিজে নিজে আপনার ওয়েবসাইট চেক করুন ঠিক আছে হয়তো আমার দেরি হয়ে যেতে পারে আশা করি দেরি হবে না তবু যদি বাই চান্স ভুল হতেই পারে মানুষ ভুল হয় তবুও আপনারা নিজের নিজের ওয়েবসাইট চেক করুন কারণ এটা সমস্ত জেলায় কিন্তু এটা নথিভুক্ত হতে চলেছে ঠিক আছে তো প্রত্যেকটা জেলার ওয়েবসাইটে আপনারা খোঁজ রাখুন আর Sorry. এই ধরনের খবর নিত্য নতুন খবর বা পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির খবর সরকারি বেসরকারি পঞ্চায়েতের খবর বা ব্লকের খবর বা পৌরসভার খবর সবার আগে সবার প্রথম জানতে এবং পশ্চিমবঙ্গের যে কোনো প্রকল্পের খবর সর্বপ্রথম পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অবশ্যই দাবিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না কারণ এই খবরটি অনেকেই জানেন না হয়তো যদি জানে তো অন্য ডিস্ট্রিক্টেরও যদি হয়ে থাকে আপনার যদি বাড়ি হুগলি না হয়ে থাকে তবুও এই ভিডিওটি শেয়ার করে সবাই কলকে জানিয়ে দিন ঠিক আছে কারণ অনেকেই জানেন না ব্যাপারটি যেমন বীরভূম ডিস্ট্রিক্ট অনেকেই ফর্ম ফিল আপ করেনি বহু ভ্যাকান্সি কিন্তু খালি রয়ে গেছিলো কারণ তারা কিন্তু জানতো না কারণ এটি হচ্ছে আপনার ওয়েবসাইটেই দেখাচ্ছিলো অনেক রকম পেপারে কিন্তু এই সংবাদগুলো আসে না তাই আপনারা ভিডিওটি শেয়ার করে সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন আজকের তো এই পর্যন্তই তো আপনারা আমি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম